আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার ঈদ শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আপনাদের সাথে আছি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। লন্ডনে যাত্রা বিরতি শেষে আমেরিকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার হাজারো মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া ও তারেক রহমান। সুইডিশরা 40 বছর ধরে চর্চা করে আসছেন বাংলা গানে। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। সৌদি আরব, যুক্তরাজ্য সহ ইউরোপে বেশ কয়েকটি দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন জায়গায় চলছে ঈদের জামাত আয়োজন করার প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় এবং হিউম্যান আপিলের সার্বিক তত্ত্বাবধানে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে। মাইল্যান্ড স্টেডিয়ামে সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবারে জানিয়ে দিচ্ছি লন্ডনের ও ব্রিটেনের কয়েকটি মসজিদের ঈদ জামাতের সময়সূচি। এদিকে ইসলামের মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল 7:30, 8:30, 9:30, 10:30 এবং 11:45। ব্রিকলেন মসজিদের 4টি জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00, 9:00, 10:00 ও 11:30। বেতনেল গ্রিনের বায়তুল আমান জামে মসজিদে 4টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00, 9:00, 10:00 ও 11:00। পপুলার সেন্ট্রাল মসজিদে 4টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00 থেকে 11:00 পর্যন্ত ঘন্টা পরপর। বার্মিংহামে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে কভেন্ট্রি রোড জামে মসজিদে সকাল 8:00, 9:30 ও 11:00। আস্টনের জালালাবাদ সুন্নি জামে মসজিদে 2টি জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 ও 9:30। লজেলসের বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 9:00 ও 10:00। শাহজালাল সুন্নিয়া মস্কে ঈদ জামাত দুটি সময়সূচি হল সকাল 8:00 ও 9:00। হ্যান্ডসওয়ার্থ মস্ক ও ইসলামিক সেন্টারে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 9:00 ও 10:00। কার্ডিফের শাহজালাল মস্ক অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00, দ্বিতীয় জামাত সকাল 9:30 অনুষ্ঠিত হবে। টাউন রেড কাউন্সিলের মেয়র জন বিক্স এবং হিউম্যান অ্যাপিলের যৌথ উদ্যোগে এই আগামী ঈদুল আজহার জামাত মাইলেন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। I mean, I feel we're honored to be able to organize this Eid in the Park again in partnership with the Mayor of Tower Hamlets and all the other partners. We thank our sponsors. Please, on the day we'll have facilities for women as well as obviously the men, and we've also partnered up with Sweet Eid this year, and there will be some free sweets distributed for our youngsters. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লন্ডন সময় বিকেল 3:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতিকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। যাত্রাবিরতিকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হানান সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। সন্ধে 7:00 যুক্তরাষ্ট্রের পথে যুক্তরাজ্য ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার হাজারো মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া ও তারেক রহমান।
এবার পুত্রবধূ ও নাতনিদের সাথে লন্ডনে ঈদ করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঈদের দিন বৃহস্পতিবার বিকেল 5:30টায় কমিউনিটি ও দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ইলফুডের লেক ভিউ হলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। সুইজারল্যান্ডের শ্রী চন্ময় সেন্টারে 40 বছর ধরে একদল সুইজবাসী মেডিটেশনের মাধ্যমে চর্চা করে আসছেন বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, ভজন এবং চিন্ময়ের গান। দলটির সদস্যরা একাংশ বাংলাদেশেও ইতিমধ্যে কনসার্ট করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করে বাংলায় গান গাইছেন একদল সুইস নরনারী, গণপতি গণপতি গণপতি। কৃপা করে বিশ্বপিতা, আশা আমার পথের বাতি। প্রতি মাসে দুইবার এইভাবে মেডিটেশনের মাধ্যমে শ্রী চিন্ময়ের আদর্শকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন জুরিকে 40 বছর আগে গড়ে ওঠা এই চিন্ময় সেন্টারের সদস্যগণ। 3 বছর আগে ঢাকাতে বঙ্গবন্ধু কনভেনশন হলে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা সহ অনেকের সাথে চিন্ময় এবং রবীন্দ্রনাথের সঙ্গীত পরিবেশন করেন এই দলটি। রেজনা চৌধুরী বন্যার নিয়ন্ত্রণে পরিচালিত পথশিশু তথা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া স্কুলের সাথে রয়েছে তাদের বড় একটি সম্পর্ক। Shuradara School by Bonna, exactly, and she's doing such a marvelous job to help slum kids to learn music. And for me it was a very beautiful experience. I didn't know so much from Bangladesh, but to learn the proper Bangla. Bona did always teach us to write to pronounce really the words in the right way. Understand few words like kripa kare, dibanishi. Yes, and I was in Bangladesh when we sang with our big choir and the orchestra. Chattogramer Shakpura grame jonmogrohon kora শ্রী চিন্ময় আধ্যাত্মিক শিক্ষক হিসাবে 43 বছর সেবা ও গভীর অনুভূতি সম্পন্ন প্রার্থনা, মেডিটেশন, সাহিত্য, সঙ্গীত ও শিল্প কার্যক্রম দ্বারা মানব জাতিকে অনুপ্রাণিত করেছেন। তারই ধারাবাহিকতায় জন্ম হয়েছে জুরিকের এই শ্রী চিন্ময় সেন্টার। আসলে কি চান তারা? Soulful singing, it comes from the heart. And we share with each other. Shri Chinmoy's philosophy is to be more in the heart and feel the heart and the soul. And so this is really what we feel is so important at the moment, that we share this feeling of heart, feeling of unity among all religions, among all people. This is what Shri Chinmoy stands for. Like, he accepts all religions, all people, the whole world as one family. And this is what we now continue to try to do. এখানে কেউ বাংলা জানেন না, বাংলা বলতে পারেন না, অথচ হাজার হাজার বাংলা শব্দ এবং বাক্য তাদের বুকে এবং মুখে। শ্রী চিন্ময়ের গান, রবীন্দ্রনাথের গান তারা তাদের বুকে বেঁধে নিয়েছে এই সেন্টারে। তাদের লক্ষ্য এই গানের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিশেষ এক পরিবর্তন। তাদের আন্দোলন গানের মধ্য দিয়ে, আরাধনার মধ্য দিয়ে, ভোজনের মধ্য দিয়ে তারা সৃষ্টিকর্তাকে পেতে চায়, সকল ধর্মের বর্ণের নির্বিশেষে সবার মাঝে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, শ্রী চিন্ময় সেন্টার, জুরিক, সুইজারল্যান্ড। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা সম্ভাবনা ও সীমাবদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আয়োজনে সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাহমুদ কায়কোবাদ। প্রকৌশলী সামিরুজ্জামান সমীরের সভাপতিত্বে পরিচালনা করেন প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাকে বিশ্বমানে গড়ে তোলার লক্ষ্যে করণীয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন। ডক্টর কায়কোবাদ তাঁর বক্তব্যে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
ডিজিটাল বাংলাদেশ করতে প্রশ্নের নিয়মও ডিজিটাল করতে হবে, সিলকালা প্রশ্নের অবসান হওয়া উচিত। সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুদীপ চক্রবর্তী, আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন সানোমিয়া। ব্রিটেনে কারি শিল্প এখন চরম সংকটকাল অতিক্রম করছে। এই শিল্পকে রক্ষায় বিলেতির সকল ক্যাটারার্সদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা না করলে এটিকে টিকিয়ে রাখা কঠিন হবে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ নর্থ লন্ডন ও হার্টফোর্ডশায়ার ইস্ট শাখা আয়োজিত নেটওয়ার্কিং ডিনার পার্টিতে উপস্থিত বিসিএ নেতৃবৃন্দ একথা বলেন। সোমবার এই সভায় সভাপতিত্ব করেন বিসিএ নর্থ লন্ডনের সভাপতি মুজাহিদ আলী চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক এম ফয়জুল হকের পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার, বিশেষ অতিথি ছিলেন বিসিএর সেক্রেটারি জেনারেল এম এ মুনিম, সিনিয়র সহসভাপতি অলি খান, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম, যুগ্ম ট্রেজারার মিঠু চৌধুরী, শেফ অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক টিপু খান প্রমুখ। সভায় বক্তারা সংকট সমাধানে ক্যাটারার্সের নিজ নিজ এলাকার এমপি, মন্ত্রী ও রাজনীতিবিদের সাথে লবিং করার আহ্বান জানান। সোমবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের যুক্তরাজ্য কর্মজীবী লীগের একটি সভা। এর সভাপতিত্বে সাহরিয়ার আহমদ সুমন, এর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি আব্দুল বাসিরের পরিচালনায়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, আসম মিসবা, আব্দুল আহাদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, লুথুরহমান সায়াদ, ফখরুল ইসলাম মধু, তারেক আহমেদ, গোলাম ফারুক, আব্দুল কাদির হাসনাত, নাজিমুদ্দিন, আবিদ হুসেন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে ফ্রান্স প্রবাসীদের কাছে ঈদ যেন স্মৃতির জানালা। অনুষ্ঠিত হল এক্সপো 2015 বাংলাদেশ ন্যাশনাল ডে। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি ও বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদের মা মিসেস করিমা খাতুনের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বার্মিংহামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় কামাল আহমেদ ছাড়াও অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আলী ইসমাইল, আজির উদ্দিন, ইব্রাহিম আলী, ফয়জুর রহমান চৌধুরী, কমরেড মাসুদ আহমেদ, মুস্তফা কামাল বাবলু, মকবুল চৌধুরী, জুম্মা আহমেদ লিঠু, হিরণ মিয়া, নাসির উদ্দিন, হেলাল হাজি সত্তার মিয়া, সৈয়দ নাসির আহমেদ, দুলাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, মিসেস করিমা খাতুন শনিবার বাংলাদেশে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিউক্যাসল বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজন করা হয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার। বিস্তারিত আমাদের নিউক্যাসল প্রতিনিধি মাহমুদ আলমগীরের একটি রিপোর্টে। বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নিউক্যাসলের পক্ষ থেকে নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক ক্যারম প্রতিযোগিতা। সাব্বির আহমেদের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় নর্থ ইস্টের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী অংশগ্রহণ করেন। স্থানীয় রেডিও প্রেজেন্টার আলী আহমেদ এবং ব্যবসায়ী রফু মিয়া স্ট্রাইক করে খেলা উদ্বোধন করেন।
কবির আহমেদ এবং তার সহযোগী রানার্স আপ এবং উইনার হিসেবে মুস্তাক আলী ও আমির হোসেনকে কাপ তুলে দেন নিউকাসেল বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ও ব্যবসায়ী রুফু মিয়া। তারা বক্তব্য বলেন, সবাই ধন্যবাদ, আজকে খুব সুন্দর একটা খেলা হয়েছে আর হলো এনজয় বছর আশা করি আর লোকের খেলা হইব ইনশাল্লাহ আগামীতে সকলের উপস্থিতি কামনা করি। থ্যাংক ইউ। আপনারা সকলের ধন্যবাদ যারা যে খেলা এটার আয়োজন করছেন বা যারা সহযোগিতা আছেন যারা অংশগ্রহণ করছেন সবরে ধন্যবাদ। আর আগামীতে আশা করবো এইলা খেলা হইলে আরো বেশি করে মানুষ আবার লাগে আমরা সকলে চেষ্টা করতাম যত মানুষ এইবার তত আমরা খেলা সুন্দর হইব আমরা সুন্দর উপভোগ করব। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউ। ঈদ আসে ঈদ যায়, বিদেশ বিভিন্ন প্রবাসীদের ঈদ কাটে প্রিয় মুখগুলো না দেখার বেদনায়। ঈদ এলেই যেন প্রিয়জনদের স্মৃতি বেশি নাড়া দেয় প্রবাসীদের মনে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ শাহিল। মুসলিম ধর্মাবলম্বী প্রধান দুই উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। ঈদকে কেন্দ্র করে মুসলমানদের প্রত্যাশা আর প্রস্তুতির যেন কমতি নেই। ঈদ আসে ঈদ যায়, কিন্তু প্রবাসীদের ঈদ কেটে যায় নিঃসঙ্গতায়। আসলে ইউরোপের ঈদ তো একটা নিরানন্দের মতোই আর কি, নিরানন্দ বলা যায়, কারণ বাংলাদেশে যখন আমরা ঈদের উৎসব উদযাপন করতাম তখন আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মুসলিমদের আছে, সবাইকে নিয়েই আনন্দটা পালন করতাম আমরা। ধর্মব্যস্ত এই প্রবাস জীবনে ঈদ এলেই যেন প্রিয়জনদের কাছে না পাওয়ার বেদনা একটু বেশি নাড়া দেয় প্রবাসীদের মনে। দেশের যে ঈদের আনন্দ, প্রবাসে সে আনন্দের স্বাদটা নেই। তবুও আমরা পরিবার পরিজন ঈদের আনন্দ ভাগাভাগি করার ব্যর্থ চেষ্টা করি। সর্বোপরি একটি কথা বলবো, বিদেশের মাটি যত শান্তি দেখ না কেন স্বস্তি দেয় না। ঈদের আনন্দে যাদের মিস করছি তাদের সহ পৃথিবীর সব বাংলাদেশীদেরকে ঈদ মোবারক। পশু হাটে গিয়ে নিজেদের পছন্দ মতো পশু কেনা, পরিবারের সবাইকে সাথে নিয়ে একসাথে কুরবানির মাংস কাটা, এ যেন এখন স্মৃতি। এই দেশে যেটা করা সম্ভব সবাই মিলেমিশে কুরবান, সবাইকে হ্যালো, ঈদ মোবারক জানানো। বাংলাদেশি ঈদের সাথে প্রবাসী ঈদের অনেক ডিফারেন্স, যেমন পরিবার পরিজন যারা আছেন বাংলাদেশে তাদেরকে মিস করা এবং কুরবানি প্রবাসীরা মনে করেন কর্মব্যস্ত আর এখানে বেড়ে ওঠা কমিউনিটির নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে কিছুটা হলেও প্রশান্তি আসে। ফ্রান্সের প্যারিস থেকে সৈয়দ শাহিল, চ্যানেল আই। 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এক্সপো 2015 নির্ধারিত বাংলাদেশ ন্যাশনাল ডে। বিস্তারিত থাকছে মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এক্সপো 2015 নির্ধারিত বাংলাদেশ ন্যাশনাল ডে। ইতালি ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার পর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ইতালির ভাইস মিনিস্টার আন্দ্রেয়া অলিভেরা। উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত সাদাত হোসেন, কনসাল জেনারেল রেজিনা আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। আনন্দ উচ্ছ্বাসে দিনটি উদযাপন করেন এক্সপোতে আগত প্রবাসী বাংলাদেশিরা। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন মন্ত্রী মহোদয়গণ। ২০১৫ সালে যে মিলান এক্সপো, আজকে বাংলাদেশ ডে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা যে স্বাধীন হয়েছি সেই স্বাধীন বাংলার অগ্রগতিকে আজকে আমি তুলে ধরেছি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সঙ্গীত মুগ্ধ করে আগত অতিথিদের।
সেপ্টেম্বর এক্সপো 2015 এ নির্ধারিত বাংলাদেশ ন্যাশনাল ডেতে প্রদর্শিত হলো বাংলাদেশের কৃষি কালচার এবং কৃষির অগ্রগতির প্রতিচ্ছবি। উত্তরোত্তর বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাবে বাংলাদেশ, এ প্রত্যাশা সকলের। ইতালির মিলান এক্সপো থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার পশুর হাট বাজার এখন ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখরিত। ঈদুল আজহা উপলক্ষে সিলেট বিভাগে 90টি পশুর হাট বসেছে, এর মধ্যে অধিকাংশ হাটই অস্থায়ী। সিলেট নগরীতে একটি স্থায়ী হাট কাজীর বাজার ছাড়াও নগরীতে 6টি অস্থায়ী পশুর হাট বসেছে, এর মধ্যে 3টি বৈধ হলেও 3টি অবৈধ। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কর্মীরা অবৈধ গরুর হাট বসিয়েছেন। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, কোরবানির পশুর হাট ততই জমে উঠেছে সিলেটে। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম জেলার পশুর হাটগুলো। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে কেনা বেচা। এবার হাটে বড় পশুর চেয়ে মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। প্রবাসে বসবাসত তরুণ প্রজন্মকে দেশমুখী করার উদ্যোগ নিয়েছে জালালাবাদ এনআরবি কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন। বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন এনআরবি কল্যাণ সংস্থার কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী বছরের ডিসেম্বরে 20 থেকে 30 তারিখের মধ্যে সিলেটে প্রবাসীদের মিলন মেলার আয়োজন করা হবে। শুধু আগামী বছর নয়, প্রতি বছরই এই সংগঠনের মাধ্যমে প্রবাসীদের নিয়ে মিলন মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব এলাহি, সুলেমান আহমেদ, নাজমুল বাসিত শেরো, আলাউদ্দিন আহমেদ মুক্তা, সালসাবিলা, মাহবুব কান্তা, আকসার বক্স মজুমদার, ফরহাদ চৌধুরী, নাজমুল বাসিত জয় প্রমুখ। প্রায় 6 মাস পর সিলেটের শিশু আবু সাইদ হত্যা মামলায় 4 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করেছে পুলিশ। আজ বুধবার সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশারফ হুসাইন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, পুলিশের সোর্স আতাউর রহমান গ্যাদা, জেলা ওলামা লীগ নেতা নুরুল ইসলাম রাকিব ও মাহিদ হোসেন মাসুদকে আসামি করা হয়েছে। গত 11 মার্চ এবাদুর, রাকিব, গ্যাদা মিয়া ও মাসুদ মিলে শিশু আবু সাইদকে অপহরণ করেন। অপহরণের পর ঘাতকেরা সাইদের বাবা ও মামা জয়নাল আবেদিনের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরের দিন কনস্টেবল এবাদুরের বাসায় শিশুকে হত্যা করে ঘাতকরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। লন্ডনে যাত্রাবিরতি শেষে আমেরিকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার হাজারো মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া ও তারেক রহমান। সুইডিশরা 40 বছর ধরে চর্চা করে আসছেন বাংলা গানের। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। ঈদ মোবারক।